আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম দুবাই থেকে। আমি আসছি এখন দুবাই, দেরা দুবাই আল নাখিল রোড। তাহলে আজকের ব্লগে আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব দুবাইয়ের বাংলাদেশি হোটেল দেরা দুবাই। এটা দুবাইয়ের পুরনো দুবাই বলতে পারেন, এটা এখানে অনেক বাংলাদেশিরা থাকেন। তো এই ব্লগে আপনাদের জন্য আমি কয়েকটা বাংলাদেশি যারা এখানে ব্যবসা করতেছেন তাদের কয়েকটা দোকান তুলে ধরার চেষ্টা করতেছি, আর একটি হোটেল আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করবো। এটা দুবাইয়ের একটি বাংলাদেশি হোটেল, বাংলাদেশি মালিকানাধীন হোটেল বলতে পারেন আপনারা। ব্লগটি শেষ পর্যন্ত দেখুন আপনারা, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকে ব্লগ শুরু করা যাক। দুবাই শহর দুই ভাগে বিভক্ত, একটি নতুন দুবাই যেখানে আমরা পাম জুমেরা আইল্যান্ড বা এগুলো থাকে, আর একটা দেরা দুবাই বা পুরাতন দুবাই। এখানে অনেক লোকের সমাগম হয়, অনেক বেশি লোক এখানে থাকেন বা বিজি বলতে পারেন। যেটা বাংলাদেশের সাজন দেখতে পাচ্ছেন, এটা দেরা দুবাই অবস্থিত। যেটা পাকিস্তানি রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, পাকিস্তানিরা অনেক ভ্যারাইটিস মিট খাবার খেয়ে থাকেন। তাছাড়া ওনাদের রেস্টুরেন্টে অনেক ভালো মানের মিষ্টি পাওয়া যায়। ব্লগে আমি কিছু গাইডলাইন আপনাদের দিব, পরামর্শ করব কিভাবে দুবাই ভ্রমণ করবেন বা দুবাই ভ্রমণের আগে কিভাবে নিজেকে প্রিপারেশন করবেন। দুবাই অনেক গরম, আসলে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভ্রমণ করা অনেক আমি বলবো ভালো একটা সময়। জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক এই সময় শীত থাকে, দিনের যে তাপমাত্রা একটু কম থাকে, তাই জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে আপনারা চাইলে আসতে পারেন দুবাই, দিনে হাঁটাফেরা করতে পারবেন। অন্যান্য সময় এখানে অনেক বেশি গরম থাকে, দিনে হাঁটা যায় না, বাইরে বেরোনো যায় না। তাছাড়া দুবাই আপনারা সহজে ট্যাক্সি পাবেন না কোথাও, তাই এখানে কারিম অ্যাপস আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা উবার থেকে এখানে ডাউনলোড করে নিতে পারেন। এখানে কারিম অ্যাপস বা উবার অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি বুকিং দেয় ভালো। ট্যাক্সি ভাড়া বা হোটেল ভাড়া বলতে পারেন একটু বেশি আমার কাছে মনে হয়েছে, বাট এটা ডিপেন্ড করে সময়ের উপর আপনার কখন আসবেন। জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে এগুলো এই সময়ে একটু ভাড়া বেশি থাকে। যখন ট্যুরিস্টরা দুবাই বেশি আসে তখন ভাড়া একটু বেশি থাকে, আর যখন ট্যুরিস্টরা কম আসে তখন ভাড়া একটু কম থাকে। এটা সময়ের উপর ডিপেন্ড করে আপনার কখন আসবেন দুবাইয়ে। যে এটা বাংলাদেশি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, হোটেলে আমি লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি, মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ছোটোখাটো একটি হোটেল, বাট এরকম খাবার আসলে দুবাই সচরাচর পাওয়া যায় না। ভাত আমরা যে খাবারটা খাই, তাই আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট কাছে পাওয়াটা নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। এই যে একটি হোটেল, মাকনাস হোটেল, একটি বাংলাদেশি মালিকানাধীন হোটেল। হোটেলের স্টাফ থেকে সবাই বাংলাদেশি, মালিকও বাংলাদেশি। এখানে রুমের ভাড়া ডিপেন্ড করে আসলে কোন সময় আপনি আসবেন। যখন ট্যুরিস্টরা বেশি থাকবে দুবাইয়ে তখন হোটেলের ভাড়া বেশি হবে, 100 থেকে 300 দিরহামের মধ্যে এখানে রুমের ভাড়া বলতে পারেন, কাপড় রুম বা ফ্যামিলি রুম যেগুলো আছে। এখন আপনাদের জন্য আমি একটি ফ্যামিলি রুম উপস্থাপন করতে যাচ্ছি। আমি আসছি ফ্যামিলি নিয়ে দুবাই, পরিবার নিয়ে 17 দিনের জন্য আসছি, অনেক লম্বা সময়, তাই সময় বের করে আমি ব্লগ করার চেষ্টা করব, দুবাই শহর আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে একটি ফ্যামিলি রুম দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিনে টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন। তাছাড়া গুগলে সার্চ করে এই হোটেল সম্বন্ধে পুরো আইডিয়া নিতে পারবেন, গুগল থেকে আপনারা এই হোটেলের বুকিং সিস্টেমগুলো করতে পারেন। এই হোটেলে আসার সুবিধা হলো এখানে আশেপাশে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি খাবার পেয়ে যাবেন। দুবাইয়ে সচরাচর বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়া যায় না। এই যে বারান্দা আছে, প্রতিটা রুমের পাশে ব্যালকনি রয়েছে। এখন ব্যালকনি দিয়ে আমরা বাইরের যে দৃশ্য তা দেখি, দেখতে পাচ্ছি অনেক বিজি এরিয়া দেরা দুবাই। দেরা দুবাইয়ে সন্ধ্যার দিকে আসলে ট্যাক্সি পাওয়া যায় না, অনেক ব্যস্ততা থাকে, অনেক লোকের সমাগম হয়, তাই সচরাচর সন্ধ্যার দিকে বিকালবেলা ট্যাক্সি পাওয়া খুবই হার্ড। তাই দেরা দুবাই আপনারা যখন আসবেন বা ঘুরতে বের হবেন, অবশ্যই সকালে ঘুরতে বের হবেন, তখন ট্যাক্সি পাওয়া যায়। যে হোটেলের বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার মনে হয়েছে আমার কাছে। মোটামুটি বাজেটের মধ্যে একটি ভালো মানের হোটেল বলতে পারেন, স্ট্যান্ডার্ড হোটেল। সার্ভিসও মোটামুটি ভালো,
যা একটা রুম, এটা কাপল রুম। প্রতিটা রুম আমার কাছে মনে হয়েছে অনেক বড় বড় পরিসরের রুম। তাছাড়া এসির ব্যবস্থা রয়েছে, টেবিল, ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে প্রতিটা রুমে। এই যে বসার জন্য চেয়ার, তাছাড়া ফ্রিজ, এই যে খাবার গরম করার জন্য ব্যবস্থা রয়েছে, পানি গরমের ব্যবস্থা রয়েছে, কাবাট, এগুলোর ব্যবস্থা আছে। এই যে কাপড় রুমের যে বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, চলুন এখন ব্যালকনি দিয়ে আমরা বাইরের যে দৃশ্যটা দেখি। এখানে ব্যালকনি থাকার সুবিধা হলো আপনারা চাইলে কাপড় ধুয়ে এখানে এবার কাপড় শুকানোর জন্য দিতে পারেন। দীর্ঘদিন থাকার জন্য এই ধরনের ব্যালকনি খুব দরকার। তো কম বাজেটের মধ্যে এই ধরনের হোটেলে আমি ফ্যাসিলিটি পাচ্ছি, আমার কাছে ভালো মনে হচ্ছে হোটেলটি। আপনারা দুবাই আসার আগে হোটেলটি বুকিং করতে পারেন ডিসক্রিপশন বক্সে। তাছাড়া আমি স্ক্রিনে এই হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, গুগলে মাকনাস হোটেল সার্চ করলেই, মাকনাস হোটেল দুবাই সার্চ করলে আপনারা অন্যান্য যে বিষয় আশয় আছে তা পেয়ে যাবেন। এই যে হোটেল থেকে বাইরের দৃশ্য দেরা দুবাই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিজি। তো ভিউয়ার্স, আজকের ব্লগ এটুকুই, এখন বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Yeah.